জনাব শফিউল্লাহ প্রধান, আপনাকে দিয়ে শুরু করব। মূলত আমরা যেই বৈশ্বিক পরিস্থিতির চিত্র দেখছি সেই তুলনায় বাংলাদেশও কিন্তু বৈশ্বিকভাবে করোনাকে মোকাবেলা করে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির সাথে তুলনা করলে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গায় আছে? বাংলাদেশের অবস্থানটা আসলে একটু ভালোর দিকে আছে নাকি আবার খারাপের দিকে যাচ্ছে? বিবেচনা কি আপনার? আমরা গত লাস্ট মান্থ এবং এই মাস পর্যন্ত স্টিল আজকে পর্যন্ত যদি আমরা একটু অবজার্ভ করি যে বাংলাদেশে একটা স্টেডি অবস্থায় আছে, মানে আমরা বলবো একটা সমান্তরাল একটা গ্রাফে চলছে। হ্যাঁ, দু একদিন মৃত্যুর হার বাড়ছে, আবার দু একদিন কমে যাচ্ছে সংখ্যা, আবার আক্রান্ত সংখ্যা সেম। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের টেস্টের যে প্রবণতাটা আপনি জানেন যে অনেক ক্ষেত্রে রোগীদের কমে আসছে, টেস্ট করার টেন্ডেন্সিটা কমে আসছে, অপ্রতুলতা হয়ে উঠে অনেক সময়, বা টাকার এখানে যেহেতু পে করতে হয় এটা একটা ইয়ে হয়ে দাঁড়িয়ে আসছে। আর হচ্ছে আমাদের মধ্যে যে ভয় ভীতিটা ছিল যে ফ্যাটালিটি নিয়ে বা মর্টালিটি, যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া, মারা যাওয়া হতে শুরু করে, এই ভয়টা কিন্তু অনেকাংশে সাধারণ জনগণের মধ্যে কমে গিয়েছে। যার কারণে যেটা হয়েছে যে আমাদের যে এই গ্রাফটা আমরা আসলে কতদিন চলবে যে স্টেডি অবস্থায়, বা এটা আরো পিক লেভেলে যায় কিনা, মানে আরো বেড়ে যায় কিনা, সেদিকে আমার কাছে আমার একটা শঙ্কা আছে যে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি জানেন বাংলাদেশে মোস্ট অফ দা লোক এখন কিন্তু চলাফেরা শুরু করেছে। অনেক ক্ষেত্রে আসলে কোনোভাবেই আমাদের যে স্বাস্থ্যবিধির কথা বলছি, মাস্ক ব্যবহার করা, একটু ডিস্টেন্স মেনটেন করা বা হ্যান্ড ওয়াশ করা হতে শুরু করে, এই জিনিসটা অনেক ক্ষেত্রেই আসলে মানুষ আর মানা হয়ে উঠে না, মানছে না, আর হয়তো অভ্যাসের ব্যাপার, অভ্যাসটা ওইভাবে হয়ে উঠছে না। তো যার কারণে আমরা হয়তো আর একটা পিক লেভেল দেখতে পারি আমাদের মনে হচ্ছে, সেদিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। একটা বড় আশঙ্কা আপনি জানালেন। জি জি, অনেক দেশে কিন্তু কমে যাচ্ছে আবার হচ্ছে, কমে যাচ্ছে আবার হচ্ছে। আর বাংলাদেশে যদি বলবো এক প্রকার, আমি বলবো মহান আল্লাহ ফাকের অশেষ একটা রহমত এই দেশে আছে, যার কারণে মানুষের হয়তো ইমিউনিটি অনেক ভালো। হ্যাঁ, কারণ আমাদের যেভাবে আমরা আসলে চলাফেরা করছি, যেভাবে বাংলাদেশের মানুষ এভরিহোয়ার মুভমেন্ট করছে, সেই ক্ষেত্রে সেই তুলনায় আমাদের মর্টালিটি রেট এবং আমাদের কিন্তু আমি বলবো যে আমাদের আক্রান্তর হার অনেকাংশে কম। যদিও টেস্টের নিয়ে কিছু কোশ্চেন আছে যে কি পরিমাণ টেস্ট হচ্ছে, যেটা আমরা তো এক্সাক্ট ফিগারটা পাচ্ছি কিনা, কিন্তু আমি বলবো যে উন্নত বিশ্বে, স্পেশালি আপনি চায়না বা ইউরোপে এবং আমেরিকাতে যে পরিমাণ মানুষ মারা গিয়েছে, যে হার, সে তুলনায় আমাদের অনেক কম, 1.4% বর্তমানে বাংলাদেশে, যেটা গত মাসে 1.3 নিচে ছিল, তো একটু বেড়ে গিয়েছে। সো এইটা কিন্তু অন্য চায়নার তুলনায় অনেক কম, ইভেন কি ইউরোপ এবং আমেরিকার তুলনায় অনেক কম। এটা মহান আল্লাহ ফাকের অশেষ রহমত এদেশের মধ্যে আছে, আর আমরা যদি এই রহমতটাকে কাজে লাগিয়ে আমরা আরো সচেতনতা ডেভেলপ করতে পারি, ডাক্তারদের কথা শুনি, মিডিয়া যে প্রচার করছেন, আপনারা যদি জনগণ আরেকটু সচেতন হয়, আমরা ইনশাআল্লাহ এই স্টেডি থেকে বের হয়ে আসতে পারবো, আস্তে আস্তে আরো নিচের দিকে গ্রাফ চলে যাবে। আর আমরা অবশ্যই টিকার জন্য ওয়েট করছি। জি ধন্যবাদ জনাব শফিউল্লাহ প্রধান। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।